সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমার লাইভ ক্লাস 5-এ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সৈয়দ গোলাম কিবরিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আমি তোমাদের সিভিল উড, সিরামিক্স, গ্লাস, আইপিসিটি এবং মেকাট্রনিক্স টেকনোলজির দ্বিতীয় পর্বের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, যার সাবজেক্ট কোড হচ্ছে 66822, এই সাবজেক্টটা দেখিয়ে আসছি। তো আজকে আমাদের এই বিষয়ের পঞ্চম চ্যাপ্টারের কিছু অংশ সম্পর্কে আমরা আলোচনা করব, কারণ পঞ্চম অধ্যায়টা হচ্ছে অনেক বড় একটা অধ্যায় এবং এটা আমাদেরকে বুঝতে হবে। এই কারণে এটাকে আমি দুইটা অংশে বিভক্ত করেছি। তো এই দুইটা অংশে বিভক্ত করার কারণে ক্লাস পঞ্চম চ্যাপ্টারের জন্য ক্লাস হবে দুইটা। তো তোমরা যারা সারা বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন পলিটেকনিক অথবা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে আজকের এই ক্লাসে যোগ দিয়েছো, তাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি এবং আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। তো শুনতে পেলে একটু কমেন্টসে আমাকে জানাও, তাহলে আমরা শুরু করে দিব আর কি আমাদের। হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ, আমরা এখন সামনের দিকে আগাই। তো গত ক্লাসে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম সেগুলো সম্পর্কে আমরা একটু রিভিউ দেখব, আশা করি তোমাদের মনে আছে। তো আমরা আলোচনা করেছিলাম ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিট সম্পর্কে। তো ডিসি পাওয়ার সাপ্লাইকে আবার দুই ভাগে ভাগ করা গেছে, একটা হচ্ছে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই, সে সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করেছি। আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই, সেটা সম্পর্কেও আমরা জ্ঞান অর্জন করেছি। রেক্টিফিকেশন, অর্থাৎ কিভাবে এসি থেকে ডিসিতে রূপান্তর করা যায়, সে সম্পর্কে আলোচনা করেছি। এবং তিনটা পদ্ধতিতে আমরা রেক্টিফিকেশন করতে পারি, হাফ ওয়েভ, ফুল ওয়েভ এবং ব্রিজ রেক্টিফায়ার সম্পর্কে, এগুলো সম্পর্কে সবকিছু সম্পর্কে আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ, আমি তোমাদের কমেন্টস পড়েছি, কমেন্টস দেখেছি, সেখানে তোমরা বুঝতে পেরেছ এবং আমাকে ধন্যবাদ দিয়েছ। তো এজন্য তোমাদেরকেও আমি ওয়েলকাম জানাচ্ছি। বিভিন্ন ধরনের ফিল্টার সার্কিট সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে লাইভ ক্লাস 5 এর আলোচ্য যে বিষয়গুলো আছে সেই বিষয় সম্পর্কে আমি তোমাদেরকে একটা একটা করে বলছি। প্রথমেই আছে হচ্ছে ট্রানজিস্টার ও এর গঠন এবং প্রকারভেদ, অর্থাৎ ট্রানজিস্টারটা কি, এর কিভাবে গঠন করা হয়, তৈরি করা হয় এবং এর প্রকারভেদটা কি, মানে কত ধরনের ট্রানজিস্টার আমাদের মার্কেটে পাওয়া যায়। তারপরে পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টারের গঠন সম্পর্কে আমরা আলোচনা করব। ট্রানজিস্টারের বায়াসিং সম্পর্কে আলোচনা করব, বায়াসিং তোমরা জানো। পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টারের কারেন্ট প্রবাহ কৌশল সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে এই বিভিন্ন ট্রানজিস্টারের ক্ষেত্রে এর ইমিটার, বেজ এবং কালেক্টর কারেন্টের মধ্যে যে সম্পর্কটা আছে, অর্থাৎ আইই, আইবি এবং আইসি, এর মধ্যে কি সম্পর্ক হয় সেটা আমরা দেখব। এবং কিছু গাণিতিক সমস্যা যেটা পরীক্ষায় আমাদের আসে, হ্যাঁ, তো সেই গাণিতিক সমস্যা সম্পর্কে আমরা আলোচনা করব এবং অঙ্ক করার চেষ্টা করব। প্রথমে আসি আমরা যে ট্রানজিস্টারটা কি। ট্রানজিস্টার হলো দুই জাংশন, তিন লেয়ার এবং তিন টার্মিনাল বিশিষ্ট একটা ইলেকট্রনিক কম্পোনেন্ট। একে বাই জাংশন ট্রানজিস্টার বা বিজিটিও বলা হয়ে থাকে। অর্থাৎ ট্রানজিস্টারের টার্মিনাল থাকবে তিনটা, একটা বেজ, একটা ইমিটার, একটা হচ্ছে কালেক্টর। আর এর লেয়ারও থাকবে তিনটা, যেহেতু তিনটা লেয়ার থেকে আমরা তিনটা কানেকশন নিব, লেয়ার থাকবে তিনটা এবং জাংশন অর্থাৎ সংযোগ স্থল থাকবে হচ্ছে দুইটা। তো আমরা দেখি, মূলত ট্রানজিস্টারটা হচ্ছে দুটো ডায়োড। খেয়াল করো, এখানে দুটো ডায়োডকে আমরা ব্যাক টু ব্যাক কানেকশন দিয়েছি, এখানে এখানে একটা ডায়োড, এখানে দুটা ডায়োড, এখানে দুটা ডায়োড এবং এখানে দুটা ডায়োড, এই দুটো ডায়োডকে আমরা ব্যাক টু ব্যাক কানেকশন দিয়েছি। অর্থাৎ দেখো, এটা হচ্ছে ডায়োডের পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, আবার একটা ডায়োডের নেগেটিভ প্রান্ত, আবার একটা ডায়োডের পজিটিভ প্রান্ত। অর্থাৎ দুইটা নেগেটিভ প্রান্তকে আমরা একসঙ্গে সংযোগ করেছি, করে সেখান থেকে একটা টার্মিনাল বের করেছি আর বাকি দুইটা টার্মিনাল তো বের করাই আছে। তাহলে খেয়াল করে দেখো, এটা পজিটিভ অংশ অর্থাৎ পি এটা, আর এই দুইটা হচ্ছে নেগেটিভ অংশ, এটা হচ্ছে এন, আর এটা হচ্ছে পজিটিভ অংশ, এটা হচ্ছে পি। তাহলে এটা হচ্ছে পি এন পি ট্রানজিস্টার। এই পি এন পি ট্রানজিস্টারের গঠনটা হচ্ছে এরকম। আর এনপিএন ট্রানজিস্টারের গঠনটা দেখো,
এনপিএন, অর্থাৎ ডায়োড ডায়োড দুটাকেও, এই দুটো ডায়োডকেও আমরা ব্যাক টু ব্যাক কানেকশন করেছি, দুটো পজিটিভ টার্মিনালকে আমরা একসঙ্গে করে সেখান থেকে একটা টার্মিনাল নিয়েছি, আর দুটো নেগেটিভ টার্মিনালকে আমরা আলাদা আলাদা ভাবে বের করে নিয়েছি। তাহলে এটা যেহেতু নেগেটিভ টার্মিনাল এটা এন, এটা যেহেতু পজিটিভ টার্মিনাল এটা পি, এটা যেহেতু নেগেটিভ টার্মিনাল এটা হচ্ছে এন। আচ্ছা, এখন দেখো আমরা বইয়ে পড়াশোনা করার সময় দেখবো আর কি, যে এইরকম একটা সিম্বল দেখা যায়। তো এটা হচ্ছে একটা সিম্বল, এটা কিসের সিম্বল? ট্রানজিস্টরের সিম্বল। আমি বলছি এখানে খেয়াল করো, তিন টার্মিনাল বিশিষ্ট টার্মিনাল কয়টা? একটা, দুইটা, তিনটা। একটা হচ্ছে ইমিটার, একটা হচ্ছে বেজ, একটা হচ্ছে কালেক্টর। এখানে খেয়াল রাখতে হবে ইমিটারে সবসময় একটা তীর চিহ্ন দেওয়া থাকবে। এই তীর চিহ্নের উপর ভিত্তি করেই আমরা বলতে পারবো যে এই ট্রানজিস্টরটা পিএনপি ট্রানজিস্টর নাকি এনপিএন ট্রানজিস্টর। এখানে বি দ্বারা বেজ কে বোঝানো হয়েছে, সি দ্বারা কালেক্টর কে বোঝানো হয়েছে। কালেক্টর থেকে আমরা সাধারণত আউটপুট নিয়ে থাকি, আর ই দ্বারা ইমিটার কে বোঝানো হয়েছে। বোঝা গেছে? এখন এই ট্রানজিস্টর গুলোকে আমরা বাজারে বিভিন্ন ভাবে পেতে পারি, বিভিন্ন ফরম্যাটে পাই। এই যে এটা হচ্ছে একটা ট্রানজিস্টর, এটাও একটা ট্রানজিস্টর, এটাও হচ্ছে একটা ট্রানজিস্টর। তোমাদের এগুলো পরিচিত, যে কোনো সার্কিটের মধ্যে দেখবা যে এই কম্পোনেন্ট গুলো দেওয়া আছে। তো ট্রানজিস্টর কি সে সম্পর্কে তো আমরা জানলাম, এরপরে আসি আমরা ট্রানজিস্টরের প্রকারভেদ। ট্রানজিস্টরকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। আমি এর আগে বলেই ফেলেছি তোমাদেরকে যে একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টার আর একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার। তো আসি আমরা এখন পিএনপি ট্রানজিস্টারটা কিভাবে তৈরি করা যায় বা পিএনপি ট্রানজিস্টারটা কাকে বলে। দুটি পি টাইপ সেমিকন্ডাক্টরের যখন একটি এন টাইপ সেমিকন্ডাক্টরের দ্বারা আলাদা করা হয়, তখন যে ট্রানজিস্টার তৈরি করা হয় তাকে বলা হচ্ছে পিএনপি ট্রানজিস্টার। অর্থাৎ দুইটা পি টাইপের মাঝখানে যখন একটা এন টাইপের সেমিকন্ডাক্টর থাকবে, তখন যে ট্রানজিস্টার তৈরি হবে তাকে বলা হবে আমাদের পিএনপি ট্রানজিস্টার। ক্লিয়ার? একই রকম ভাবে এনপিএন ট্রানজিস্টারের ক্ষেত্রে কি হবে, দেখো দুটা এন টাইপ সেমিকন্ডাক্টর যখন একটা পি টাইপ সেমিকন্ডাক্টর দ্বারা আলাদা করা হবে, তখন যে ট্রানজিস্টারটা তৈরি হয় তাকে বলা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার। অর্থাৎ দুইটা এন টাইপ সেমিকন্ডাক্টরের মাঝখানে একটা পি টাইপ সেমিকন্ডাক্টর দিলে সেখানে আমরা তৈরি হবে এনপিএন ট্রানজিস্টার। আচ্ছা, এখন আমরা দেখি আসলে পিএনপি ট্রানজিস্টারটা কি রকম। পিএনপি ট্রানজিস্টারটা তোমরা খেয়াল করো, দেখো পিএনপি দুটো যেহেতু পি, এই জন্য দুটো একই রকমের রং এর আমি দিয়েছি, আর এনটা হচ্ছে আলাদা, অর্থাৎ বেজ। দেখো এটা হচ্ছে বেজ, এটা ইমিটার, এটা হচ্ছে কালেক্টর। এটা হচ্ছে মূলত কনস্ট্রাকশন, একটা পিএনপি ট্রানজিস্টারের গঠন। এখানে একটা মজার বিষয় আছে, দেখো এই পিএনপি ট্রানজিস্টারের সিম্বলটা কি রকম। সিম্বল কিন্তু পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টারের সিম্বল দুটো কিন্তু একই রকম, একটা হচ্ছে ইমিটার, একটা বেজ, একটা হচ্ছে কালেক্টর। এখন পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র এই তীর চিহ্নের মধ্যে। যদি এই তীর চিহ্নটা ভিতরের দিকে দেখানো থাকে তাহলে অবশ্যই সেটা হবে পিএনপি ট্রানজিস্টার। তোমরা মনে রাখতে পারো পি থেকে প্রবেশ, অর্থাৎ প্রবেশ ভিতরের দিকে প্রবেশ করছে, তাহলে এটা পিএনপি ট্রানজিস্টার। এটা একটু মাথায় রাখলে তোমরা এটা সহজেই এটা আইডেন্টিফাই করতে পারবে কোনটা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং কোনটা এন টাইপ সেমিকন্ডাক্টর। পিএনপি ট্রানজিস্টার গুলো সাধারণত দেখতে এরকম হয়। এখানে আমি তোমাদেরকে একটা পিএনপি ট্রানজিস্টার দেখিয়েছি, সেই পিএনপি ট্রানজিস্টারটা হচ্ছে MJE15033, এই নাম্বারের একটা পিএনপি ট্রানজিস্টার। এই পিএনপি ট্রানজিস্টারের বেজ, ইমিটার, কালেক্টর তিনটা আমার টার্মিনাল আমি এখানে দেখতে পাচ্ছি। তবে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে তোমাদের যে সিম্বলের ক্ষেত্রে কোনটা পিএনপি এবং কোনটা এনপিএন একই, মানে একবারেই অ্যাট এ গ্ল্যান্স তোমাদেরকে বলতে হবে যে এটা পিএনপি ট্রানজিস্টার, এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার। তো এনপিএন ট্রানজিস্টারের ক্ষেত্রে আমরা দেখি যে একই রকম ভাবে খেয়াল করো যে ইমিটার, বেস, কালেক্টর, তার মানে এটা কি এন টাইপ সেমিকন্ডাক্টর, এটা এন টাইপ সেমিকন্ডাক্টর, এটা পি টাইপ সেমিকন্ডাক্টর। এখানে একটু খেয়াল করো যে এখানে কালেক্টরটাকে একটু বড় দেখানো হয়েছে ইমিটারের চেয়ে। তো কালেক্টর থেকে আমরা সাধারণত আউটপুট নিয়ে থাকি, বিধায় এই কালেক্টরটা সাধারণত বড় হয়ে থাকে আর কি। তো এটা তোমরা মনে রাখবা। এখন দেখো এর আগের যে আমি থিওরিটা তোমাদেরকে দিলাম সেই থিওরিটা দেখো, এইটার তীর চিহ্নটা বাহিরের দিকে, এটা কিন্তু ভিতরের দিকে নয়, কারণ এই সিম্বলটা হচ্ছে কিসের, এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে। তাহলে এই তীর চিহ্নটা যখন বাহিরের দিকে দিব আমরা, তখন সেটা কি হবে, এনপিএন ট্রানজিস্টার। তাহলে তীর চিহ্ন যেটাতে দেওয়া থাকবে সেটা হচ্ছে ইমিটার, আর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে বেজ, আর
ওই দুইটা ছাড়া বাকি যেটা থাকবে সেটা হচ্ছে কালেক্টর। তাহলে বেসকে আমরা বি দ্বারা প্রকাশ করতেছি, ইমিটারকে ই দ্বারা প্রকাশ করতেছি এবং কালেক্টরকে সি দ্বারা প্রকাশ করতেছি। তো এই যে ট্রানজিস্টার আমি দেখিয়েছি, এখানে তোমাদের তিনটা ছবি, একই জিনিস তিনটা ছবি। এই এই সাধারণত এনপিএন ট্রানজিস্টার গুলো এই ফরম্যাটে আমরা বাজারে পেয়ে থাকি। এটার ক্ষেত্রেও তাই, বেস ইমিটার কালেক্টর, বেস সাইডেরটাও হতে পারে, মাঝখানেরটাও হতে পারে, শেষেরটাও হতে পারে। তো যাই হোক, এটা আমরা পরবর্তীতে দেখব প্র্যাকটিক্যালি যে আসলে কিভাবে বেস ইমিটার এবং কালেক্টর বের করা যায় মিটারের সাহায্যে। এখন আসি আমরা ট্রানজিস্টারের বায়াসিং। আমরা জানি যে বায়াসিং কাকে বলে, কারণ আমরা হচ্ছে বায়াসিংটা আমরা আগে পড়েছি কিভাবে বায়াসিং করতে হয়। বায়াসিংটা কি? বায়াসিংটা হচ্ছে একটা এক্সটার্নাল সাপ্লাই, এক্সটার্নাল ডিসি ভোল্টেজ, যেটা ট্রানজিস্টারকে কি করবে, বাইরে থেকে সাপ্লাই দিলে ট্রানজিস্টারকে অ্যাক্টিভেট করবে বা ট্রানজিস্টারকে কার্য উপযোগী করবে। ট্রানজিস্টারকে কার্য উপযোগী করার জন্য বাহির থেকে যে ডিসি সাপ্লাই দেওয়া হয় তাকে ট্রানজিস্টার বায়াসিং বলে। তো ট্রানজিস্টার বায়াসিং করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, আমরা সে পদ্ধতিগুলো সম্পর্কে দেখি। কি কি পদ্ধতি আছে? একটা আছে বেজ রেজিস্টার মেথড, একটা আছে কালেক্টর টু বেজ বায়াস মেথড, একটা আছে কালেক্টর ফিডব্যাক রেজিস্টার মেথড, একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার মেথড। এই মোটামুটি চারটা মেথডে আমরা ট্রানজিস্টারকে বায়াসিং করতে পারি। আমরা এখন এই মেথডগুলো সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে আমি তোমাদেরকে দেখাইতে যাচ্ছি বেজ রেজিস্টার মেথড। এখানে খেয়াল করো যে চিত্রটা আমি তোমাদেরকে দেখিয়েছি, দেখো এটা হচ্ছে বায়াসিং। কিন্তু এই যে এটা বায়াসিং, এখানে ভোল্টেজ দেওয়া আছে ভিবিবি 5 ভোল্ট, এখানে দেওয়া আছে ভিসিসি 15 ভোল্ট, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটাকে বলা হয়েছে আরবি, যেহেতু এটা ব্রেজের সঙ্গে লাগানো আছে সেজন্য এই রেজিস্টারটার নাম হচ্ছে আরবি। এটা যেহেতু কালেক্টরের সঙ্গে লাগানো আছে এটা হচ্ছে আরসি। যদি একটা রেজিস্ট্যান্স ইমিটারের সাথে লাগানো থাকতো তাহলে বলতাম আমরা এটাকে আরই, এটা ইমিটারকে সরাসরি আমরা গ্রাউন্ডের সাথে কানেকশন দিয়েছি। দেখো বেজ রেজিস্টার, বেজের সাথে একটা রেজিস্টার দিয়ে আমরা ভোল্টেজ যখন সাপ্লাই দিব তখন সেটাই হচ্ছে আমাদের বেজ রেজিস্টার মেথড। এরপর হচ্ছে কালেক্টর টু বেজ মেথড। খেয়াল করে দেখো, এটা হচ্ছে কালেক্টর ট্রানজিস্টারের, এটা হচ্ছে ইমিটার, এটা সরাসরি গ্রাউন্ড, এটা হচ্ছে কালেক্টর, কালেক্টরের সাথে লোড লাগানো আছে, কালেক্টর থেকে একটা রেজিস্ট্যান্স দিয়ে আমি বেজকে বায়াসিং করেছি, এজন্য এটার নাম হচ্ছে কালেক্টর টু বেজ বায়াস মেথড। এরপর আসি আমরা, দেখো কালেক্টর ফিডব্যাক রেজিস্টার মেথড, এটা কিভাবে হতে পারে? দেখো এটা একই রকম আগেরটার মতোই অনেকটা, জাস্ট ফিডব্যাক বলা হয়েছে। যে ফিডব্যাক বলতে বোঝাচ্ছে যে আউটপুটের কিছু অংশ পুনরায় নতুন করে ইনপুটে দেওয়া। দেখো এটা হচ্ছে আউটপুট আরসি, এখানে লোড রেজিস্ট্যান্স লাগানো হয়ে থাকে সাধারণত, এখান থেকে একটা রেজিস্টার দিয়ে আমি বেসকে কানেকশন দিয়েছি, এই জন্য এটাকে বলা হচ্ছে কালেক্টর ফিডব্যাক রেজিস্টার মেথড। এরপরে যেটা আছে আমাদের, এটা হচ্ছে অনেক পপুলার মেথড, সাধারণত আমরা এই মেথডেই কাজ করে থাকি, এটাকে হচ্ছে ভোল্টেজ ডিভাইডার মেথড। দেখো ভোল্টেজ ডিভাইডার মানে হচ্ছে ভাগ করে দেওয়া দুইটা রেজিস্টেন্স দিয়ে। আমি এখানে দেখো RB1 RB2, অর্থাৎ বেজ রেজিস্টেন্স 1 বেজ রেজিস্টেন্স 2, এই দুইটা রেজিস্টেন্সকে দিয়ে ভাগ করে আমি বেজকে বায়াসিং করেছি, এবং কালেক্টরকে সরাসরি আরসি একটা রেজিস্টেন্স দেওয়া হয়েছে, এবং হচ্ছে ইমিটার একটা রেজিস্টার লাগানো হয়েছে সেটাকে বলা হচ্ছে আরই। এখান থেকে ভিসিসি যাবে আর এখানে ভিইন যাবে, ইনপুট হবে এখানে। ক্লিয়ার বোঝা গেছে? এটা হচ্ছে, খেয়াল রাখবা যে ডিভাইড করা, অর্থাৎ দুইটা রেজিস্টার একটা বেজের উপরে থাকবে একটা বেজের নিচে থাকবে, দিয়ে আমরা ডিভাইড করে আমরা হচ্ছে বা ভাগ করে আমরা এই ট্রানজিস্টারের বেজটাকে আমরা বায়াসিং করে থাকি। এই মূলত চার প্রকার আমাদের ট্রানজিস্টার বায়াসিং আমাদের আমরা দেখলাম। এখন একটা আমাদের রুল আছে ট্রানজিস্টার বায়াসিং করার জন্য, যে পদ্ধতিতেই আমরা ট্রানজিস্টারকে বায়াসিং করি না কেন, স্বাভাবিক অপারেশনের জন্য পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টার উভয় ক্ষেত্রে যে বায়াসিংটা আমাদের হবে সেটাকে বলা হচ্ছে বেজ ইমিটারে সবসময় ফরওয়ার্ড বায়াস দিতে হবে। আমরা জানি এর আগে আমরা ফরওয়ার্ড বায়াস কাকে বলে, রিভার্স বায়াস কাকে বলে আমরা আলোচনা করেছি। এখন আমি একটু বলি, ফরওয়ার্ড বায়াস হচ্ছে যে পজিটিভ টার্মিনালের সাথে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালের সাথে ব্যাটারির নেগেটিভ দিলে সেটা হবে ফরওয়ার্ড বায়াস, আর এর উল্টাটা হলেই হচ্ছে হবে রিভার্স বায়াস। তো বেজ এবং ইমিটারকে ট্রানজিস্টরের অবশ্যই ফরওয়ার্ড বায়াস দিতে হবে, এবং কালেক্টর যে থাকবে সেই কালেক্টরকে আমাদেরকে অবশ্যই রিভার্স বায়াস প্রদান করতে হবে। আমরা যখন ট্রানজিস্টার কনফিগারেশন পড়ব পরবর্তী ক্লাসে, অর্থাৎ লাইভ ক্লাস 6-এ, তখন এই বিষয়টা সম্পর্কে আমাদের আরো বেশি ক্লিয়ার হবে।
এখন আসি আমরা ট্রানজিস্টারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের যে কৌশল, কিভাবে ট্রানজিস্টারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে একটা আমি দেখিয়েছি তোমাদেরকে এনপিএন ট্রানজিস্টার, খেয়াল করে দেখো এনপিএন এনপিএন ট্রানজিস্টার। তো এন দেখো এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে মাঝখানটা হচ্ছে বেজ এবং শেষেরটা হচ্ছে কালেক্টর। কালেক্টরের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে সেটাকে বলা হচ্ছে আইসি, বেজের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে সেটাকে বলা হচ্ছে আইবি, এবং ইমিটারের মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে সেটাকে বলা হবে আইই। এখানে একটা আমরা ভোল্টেজ দিয়েছি ভিবিই, অর্থাৎ বেজ টু ইমিটার ভোল্টেজ। বেজ এবং ইমিটার, ট্রানজিস্টারের বেজ এবং ইমিটারের মধ্যে যে ভোল্টেজটা দেবো সেটাকে বলা হচ্ছে ভিবিই, আর কালেক্টরের মধ্যে যে ভোল্টেজটা দেবো কালেক্টর টু বেজের মধ্যে সেটাকে বলবো আমরা ভিসিবি। খেয়াল করো আমি একটু আগেই তোমাদেরকে বলেছি যে ট্রানজিস্টারের স্বাভাবিক অপারেশনের জন্য দেখো অবশ্যই আমাদের বেজ এবং ইমিটারকে ফরওয়ার্ড বায়াস করতে হবে এবং কালেক্টরকে রিভার্স বায়াস করতে হবে। তাহলে দেখো বেজ এবং ইমিটারকে আমি ফরওয়ার্ড বায়াস করছি কিভাবে, দেখো এটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, ব্যাটারির এন নেগেটিভ টার্মিনাল, আর বেজের এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে আমি পজিটিভ কানেকশন দিয়েছি ব্যাটারির, তাহলে এটা কি হলো ফরওয়ার্ড বায়াস। আর দেখো এটা কালেক্টরের এখানে আছে নেগেটিভ কিন্তু ব্যাটারির কানেকশন দিয়েছি আমি পজিটিভ, তাহলে এটা কি হলো রিভার্স বায়াস কিন্তু। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আমরা এখন দেখি, আমি এই কথাগুলোই তোমাদের এখানে দেখানোর চেষ্টা করেছি। এনপিএন ট্রানজিস্টারের কারেন্ট প্রবাহ দেখানো হয়েছে, বেজ ইমিটারে ফরওয়ার্ড বায়াস ভিবি দেওয়া হয়েছে এবং কালেক্টর বেজে রিভার্স বায়াস ভিসিবি প্রদান করা হয়েছে। ভিবিই ফরওয়ার্ড বায়াস হওয়ার কারণে আইই অধিক পরিমাণে প্রবাহিত হবে, যেহেতু ভিবিই বেজ টু ইমিটারের ভোল্টেজটা ফরওয়ার্ড, সেহেতু আমরা এখানকার যে কারেন্টটা প্রবাহিত হবে ইমিটার কারেন্ট এটা অবশ্যই অনেক বেশি পরিমাণে প্রবাহিত হবে। অপর পক্ষে দেখো বেজ স্তরটি হালকা ডোপিং করা থাকে এবং পি টাইপ হওয়ার কারণে খুবই কম কারেন্ট আইবি বা বেজ কারেন্ট খুব কম প্রবাহিত হবে। ক্লিয়ার? এখন দেখা যাক বেজ পয়েন্টে, এখানে বি, এই বেজ পয়েন্টে যদি আমরা কারশফসের কারেন্ট ল প্রয়োগ করি বা কেসিএল প্রয়োগ করি, এটা তোমরা আগে জানো কেসিএল সম্পর্কে, ইলেকট্রিক্যাল সাবজেক্টে তোমরা পড়েছো, তো কেসিএল প্রয়োগ করলে আমরা এখানে পাবো আইই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, অর্থাৎ ইমিটারের ইমিটার কারেন্ট ইকুয়াল টু বেজ কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। ক্লিয়ার? এই মোটামুটি আমি তোমাদেরকে এনপিএন ট্রানজিস্টার দিয়ে এটা দেখানোর চেষ্টা করেছি, বাকি যে অংশটা তোমরা তোমাদের বই টেক্সট বুক আছে বই থেকে দেখলে তোমাদের ক্লিয়ার হবে এবং এই কোশ্চেনটা পরীক্ষায় আসতে পারে, তোমরা এটা মনোযোগ সহকারে খেয়াল করবে। এখন আমরা দেখি যে কিছু কিছু ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো আমাদের পরীক্ষায় আসে, আমি একটা তোমাদেরকে অঙ্ক করানোর চেষ্টা করতেছি, একটা অঙ্কটা দেখাই তোমাদেরকে। তো কোশ্চেনটা হচ্ছে এরকম যে একটা ট্রানজিস্টরের বেস কারেন্ট 0.08 মিলি অ্যাম্পিয়ার, ইমিটার কারেন্ট দেওয়া আছে 9.60 মিলি অ্যাম্পিয়ার, উক্ত ট্রানজিস্টরের কালেক্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত হবে। এটা একটা খুবই সহজ অঙ্ক, খুবই সহজ। এই আমি একটু আগে তোমাদেরকে এনপিএন ট্রানজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার কৌশলের ক্ষেত্রে যে ইকুয়েশনটা তোমাদেরকে দেখিয়েছি শুধুমাত্র সেই ইকুয়েশনটা দিয়ে এই অঙ্কটা করা সম্ভব। দেখো খেয়াল করো এটা কিন্তু পরীক্ষা তোমাদের 1-2 মার্কের দুই কোশ্চেনের মধ্যে তোমাদের আসতে পারে। এখানে বলা হয়েছে আইবি ইকুয়াল টু 0.08 মিলি অ্যাম্পিয়ার, আইবি মানে কি বেস কারেন্ট, এখানে দেখো দেওয়া আছে এই যে বেস কারেন্ট 0.08 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে, আমি এটা লিখে দিয়েছি যে আমাদের দেওয়া আছে আইবি ইকুয়াল টু 0.08 মিলি অ্যাম্পিয়ার, এবং ইমিটারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে কত 9.60 মিলি অ্যাম্পিয়ার। দেখো আইই ইকুয়াল টু 9.60 মিলি অ্যাম্পিয়ার, বোঝা গেছে? উক্ত ট্রানজিস্টরের কালেক্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত হবে, তাহলে কালেক্টর কারেন্ট আইসি ইকুয়াল টু কত হবে এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি যে আইই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, অর্থাৎ ইমিটার কারেন্ট ইকুয়াল টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। দেখো এরপরে আমি এখান থেকে কি বের করব, আইসি টা বের করব, তাহলে আইসি এর মানটা এখানে জাস্ট আইসি ইকুয়াল টু কি হবে, আইসি ইকুয়াল টু কি হবে আইই মাইনাস আইবি। দেখো
আইসি ইকুয়াল টু আমি লিখছি আইই মাইনাস আইবি, খুবই সহজ, খেয়াল করে দেখো। তাহলে আইসি সমান সমান আমার আইই এর মান দেওয়া আছে কত, 9.60, আর আইবি এর মান কত দেওয়া আছে দেখো 0.08। তাহলে দেখো 9.60 মাইনাস 0.08 মিলি অ্যাম্পিয়ার, তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো আইসি ইকুয়াল টু 9.52 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ এই ট্রানজিস্টরটার মধ্য দিয়ে কালেক্টর কারেন্ট কত হবে, আইসি ইকুয়াল টু হবে 9.52 মিলি অ্যাম্পিয়ার। এটা একেবারেই সহজ একটা অঙ্ক, তো এরকম অঙ্ক পরীক্ষায় কিন্তু আসে, তোমরা একটু প্র্যাকটিস করলেই বুঝতে পারবে, জাস্ট একটাই সূত্র। এই ছিল মোটামুটি আজকের আমাদের আলোচ্য বিষয়গুলো। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো যেটা দেখলাম, যে চ্যাপ্টারটা দেখলাম, আমি এই চ্যাপ্টারটার নাম দিয়েছি রিভিউ অফ চ্যাপ্টার 5A, পরবর্তীতে আসবে এটা 5B। তো তাহলে এখানে আমরা দেখলাম যে ট্রানজিস্টরটা কি, ট্রানজিস্টরটা হচ্ছে তিন টার্মিনাল, তিন লেয়ার এবং দুই জাংশন বিশিষ্ট একটা ডিভাইস বা একটা কম্পোনেন্ট। এর গঠন কি এবং এর প্রকারভেদ কি, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টারের গঠন, পিএনপি ট্রানজিস্টারটা দেখতে কিরকম, এনপিএন ট্রানজিস্টারটা দেখতে কিরকম, এর ভিতরের কনস্ট্রাকশনটা কি, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। ট্রানজিস্টারকে কিভাবে বায়াসিং করা যায় আমরা এটা দেখেছি, বিভিন্নভাবে চারভাবে আমরা বায়াসিং করে দেখেছি। এখন বায়াসিং এর ক্ষেত্রে যে সূত্রটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যে অবশ্যই ট্রানজিস্টারের স্বাভাবিক অপারেশনের জন্য, আমি বারবার বলছি যে স্বাভাবিক অপারেশনের জন্য ট্রানজিস্টারের বেজ ইমিটারকে অবশ্যই ফরওয়ার্ড বায়াস দিতে হবে এবং কালেক্টরকে অবশ্যই রিভার্স বায়াস দিতে হবে। এরপরে আমরা দেখেছি পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টারের কারেন্ট প্রবাহ কৌশল, কিভাবে পিএনপি ট্রানজিস্টারের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় এবং কিভাবে এনপিএন ট্রানজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, সেটা আমরা আলোচনা করার চেষ্টা করেছি। এরপরে আমরা দেখেছি ইমিটার কারেন্ট, বেস কারেন্ট এবং কালেক্টর কারেন্ট, অর্থাৎ আইই, আইবি এবং আইসি এর মধ্যে যে সম্পর্কটা, অর্থাৎ আইই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি এই ইকুয়েশনটা সম্পর্কে আলোচনা করেছি এবং শুধু এই ইকুয়েশনটা দিয়েই আমরা একটা অঙ্ক করেছি। তো আমি বরাবরের মতো প্রতিটা ক্লাসেই তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে আসছি, তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো আশা করি ক্লাস শেষ করে, যখন ক্লাস শেষ করে তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করবে এবং পরবর্তীতে যখন আমাদের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে ইনস্টিটিউটে, তখন তোমরা হচ্ছে তোমাদের সংশ্লিষ্ট ক্লাস টিচার যিনি আছেন তাকে এই অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করবে এবং তোমরা সেখান থেকে তোমাদের ধারাবাহিক নাম্বারগুলো সেখান থেকে তোমাদের মূল্যায়িত হবে এবং ধারাবাহিক যে মার্কস আছে তোমরা সেখান থেকে সেটা পাবে। তো অ্যাসাইনমেন্ট নাম্বার 5A, এখানে আমি দুইটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিয়েছি। প্রথমটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের কৌশল বর্ণনা করো, আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি, শুধু পয়েন্টগুলো বোঝানোর চেষ্টা করেছি কিভাবে এনপিএন ট্রানজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। তোমরা জাস্ট সেখানে শুধুমাত্র পিএনপি ট্রানজিস্টরের মধ্যে দিয়ে কিভাবে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেক্ষেত্রে তোমরা এইটা, শুধু এই অ্যাসাইনমেন্টটা তোমরা কমপ্লিট করে সংশ্লিষ্ট টিচারের কাছে জমা দিবে। আর আমি যেহেতু তোমাদের একটা অঙ্ক করিয়েছি, তো সেহেতু আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট হিসাবে আর একটা অঙ্ক দেওয়ার চেষ্টা করছি। এখন এই অঙ্কটা তোমরা কমপ্লিট করবে, করে জমা দিবে। একটি ট্রানজিস্টরের কালেক্টর কারেন্ট 5.25 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ আইসি কালেক্টর কারেন্ট, ট্রানজিস্টরের আইসি এর মান দেওয়া আছে কত, 5.25 মিলি অ্যাম্পিয়ার, এবং ইমিটার কারেন্ট দেওয়া আছে 10.50 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ ইমিটারের মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে আইই ইকুয়াল টু দেওয়া আছে 10.50 মিলি অ্যাম্পিয়ার। উক্ত ট্রানজিস্টরের বেজের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত হবে, অর্থাৎ আইবি ইকুয়াল টু কত হবে, এই মানটা তোমাদেরকে বের করতে হবে। তাহলে তোমরা অঙ্কটা কিভাবে করবে, একই রকম ভাবে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি, এখানে দেয়া আছে কালেক্টর কারেন্ট অর্থাৎ আইসি ইকুয়াল টু 5.25 মিলি অ্যাম্পিয়ার, ইমিটার কারেন্ট আই ইকুয়াল টু দেওয়া আছে 10.50 মিলি অ্যাম্পিয়ার, আর তোমাদেরকে বের করতে হবে ট্রানজিস্টারের মধ্য দিয়ে বেস কারেন্ট অর্থাৎ আইবি ইকুয়াল টু কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা তো জানি, এরপরে হচ্ছে আমরা সূত্রটা লিখব যে আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। তাহলে এখান থেকে আমি আইবি সমান সমান কি পাবো সেটা আমরা বের করে ফেলবো। এটাই, এতটুকুই তোমাদের হচ্ছে কাজ, অ্যাসাইনমেন্ট এটা। তো অবশ্যই তোমরা এটা হচ্ছে কমপ্লিট করবে, কমপ্লিট করে সংশ্লিষ্ট শিক্ষককে জমা দিবে।
তোমাদের মধ্যে প্রশ্ন উত্তর যদি কারো কিছু থাকে আমি প্রশ্ন উত্তরটা একটু দেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, যে প্রশ্ন উত্তর যেগুলো আছে আমি আমার মেইল না অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা অনেকে এখান থেকে মেইলেও করেছো আমার কাছে, আমার কাছে ভালো লেগেছে। হ্যাঁ, আশা করি তোমরা মেইল আমার যে মেইল অ্যাড্রেসটা দেওয়া আছে সেখানে তোমরা মেইল করে আমার কাছে কোশ্চেন করতে পারো, অথবা সরাসরি এখানে কমেন্টস এর মাধ্যমে কোশ্চেন করতে পারো, যে আমি ওখান থেকে বাছাই করে যে কোশ্চেন গুলোর অ্যান্সার দেওয়ার মতো সেই অ্যান্সার গুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেব। এবং সেই সাথে আগামী ক্লাসে, আগামী যে আমাদের লাইভ ক্লাস সিক্স হবে, তো লাইভ ক্লাস সিক্স এ আমাদের চ্যাপ্টার হবে মূলত 5 নম্বর চ্যাপ্টার এর বি অংশ বা শেষ অংশটা। তো এই লাইভ ক্লাস হয়ের যে আলোচ্য বিষয়গুলো আছে তোমরা একটু খালি বইটা খুলে দেখে আসবা, তাহলেই পরবর্তী ক্লাসগুলো খুব সহজেই বুঝতে পারবে আশা করি। ট্রানজিস্টারের বিভিন্ন ধরনের কনফিগারেশন, অর্থাৎ কিভাবে ট্রানজিস্টারকে বিভিন্ন উপায়ে আমরা কানেকশন গুলো করতে পারি, বায়াসিং গুলো চেঞ্জ করে, সেটা সম্পর্কে দেখবো। এরকম আছে আমাদের অনেকগুলো কনফিগারেশন আছে, সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপরে হচ্ছে বিভিন্ন কনফিগারেশনে ট্রানজিস্টারের যে বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করে সেই বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্মও আছে, হ্যাঁ, যেমন কিছু সহগ আছে আলফা বিটা এবং গামা কি, হ্যাঁ, আলফা আলফা দ্বারা কি বোঝা যাচ্ছে, বিটা দ্বারা কি বোঝা যাচ্ছে, গামা দ্বারা কি বোঝা যাচ্ছে। ট্রানজিস্টারের এই তিনটা তিনটা হচ্ছে আলফা বিটা এবং গামা, এই তিনটা সিম্বল কি অর্থ মিন করে সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। এবং এই তিনটার মধ্যে আবার কিছু সম্পর্ক আছে, যে আলফা ইকুয়াল টু সামথিং বিটা, বিটা ইকুয়াল টু সামথিং গামা, অর্থাৎ আলফা বিটা এবং গামা এই তিনটার মধ্যে একটা খুব সুন্দর একটা সম্পর্ক আছে, যেটা সাধারণত পরীক্ষায় আসে, প্রমাণ করো যে আলফা ইকুয়াল টু এত, হ্যাঁ, বা বিটা ইকুয়াল টু এত, বা গামা ইকুয়াল টু এত, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো পরবর্তী ক্লাসটা কিন্তু আজকের ক্লাসটা অবশ্যই ইম্পর্টেন্ট, এবং এর চেয়ে আরো বেশি বেশি ইম্পর্টেন্ট হবে পরবর্তী আমাদের লাইভ ক্লাস সিক্স। এবং এই আলফা বিটা গামা সম্পর্কে আমাদের কিছু গাণিতিক প্রবলেম আমরা করব, হ্যাঁ, সেই গাণিতিক প্রবলেম গুলো পরীক্ষায় তোমাদের আসে, তো তোমরা এগুলো একটু দেখে আসার চেষ্টা করবে, আশা করি তোমরা বুঝতে পারবে। আর এই প্রেজেন্টেশনটা সহ থেকে অন্যান্য আরো যে প্রেজেন্টেশন গুলো আছে আমার এবং আমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের, সেই প্রেজেন্টেশন গুলো তোমরা বারবার দেখতে পারবা, যতবার ইচ্ছা ততবার দেখতে পারবা। এটা দেখার জন্য তোমাদেরকে ভিজিট করতে হবে দক্ষতা বাতায়ন অথবা www.skills.gov.bd, এখান থেকে তোমরা ভিডিওগুলো ডাউনলোড করে নিয়েও দেখতে পারবা। তো skills.gov.bd দক্ষতা বাতায়নের হোম পেজটা হচ্ছে এরকম, তো আমি এটা ছবি দিয়ে দিয়েছি। আর এই তোমরা যে কষ্ট করে ক্লাস করতেছো, হ্যাঁ, এই করোনাকালীন সময়ে আমাদের এখন ধীরে ধীরে আরো সংক্রামিত হচ্ছে, হ্যাঁ, আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, সকলের জন্য ভালো থাকি, সুস্থ থাকি। তারপর হচ্ছে এই যে তোমাদের বা আমাদের সকলেরই এই ক্লাসগুলো অনলাইনে এই ক্লাসগুলো নেওয়ার জন্য যে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন আমাদের A2Y প্রজেক্ট, তো A2Y প্রজেক্টের সকল কর্মকর্তাদেরকে আমি সাধুবাদ জানাই, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং সেই সাথে আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরের এই ধরনের পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য চেষ্টা করার জন্য, হ্যাঁ, আমি কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি শেষ করছি, সকলকে ধন্যবাদ।